হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান, HRM চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয় হলো অসম্পূর্ণ মাসের মজুরি হিসাব কিভাবে করবেন সেই পদ্ধতি, এবং অনুপস্থিতি কর্তন কিভাবে করবেন সেই পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশ শ্রম আইন এবং শ্রম বিধিমালায় কী বলা আছে সে বিষয়েও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যাই হোক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ফিরে যাওয়া যাক আমার প্রজেক্টে। তার আগে বলেই রাখি, আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন, এবং যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারা পাশে থাকা বেল আইকনটি অবশ্যই স্পর্শ করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পারেন। প্রথমে আমরা বাংলাদেশ শ্রম আইনে কী বলা আছে এবং শ্রম বিধিমালা 2015-এ কী বলা আছে সে বিষয়ে একটু দেখে নেওয়া যাক। 114 নম্বর, অসম্পূর্ণ মাসের কাজের ক্ষেত্রে মজুরি হিসাব পদ্ধতি। 1 নম্বর, কোনো শ্রমিকের চাকরি তাহার মজুরির মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে অবসান হইলে, অথবা কোনো শ্রমিকের মাস শুরু হওয়ার হইবার তাহার সাপ হইবার পরে কাজে যোগদান করিলে, উভয় ক্ষেত্রে অসম্পূর্ণ মাসের জন্য শ্রমিকের মজুরি হিসাবের ক্ষেত্রে তাহার সাপ্তাহিক অন্যান্য ছুটির দিনগুলি অন্যান্য ছুটি সহ কর্মকালীন দিনগুলিকে গণনা করিতে হইবে। 2, বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা ও চিকিৎসা ভাতা সহ মাসের মোট মজুরিকে উক্ত মাসের মোট দিনগুলি দ্বারা ভাগ করিয়া উক্ত মেয়াদের দিনগুলিকে গুণ করিয়া মজুরি হিসাব করিতে হইবে। এটা হলো অসম্পূর্ণ মাস। অর্থাৎ যে অসম্পূর্ণ মাস কাকে বলে সেটা আগে বুঝে নেই। অসম্পূর্ণ মাস হলো যে মাস সম্পূর্ণ হয়নি, অর্থাৎ কোনো ব্যক্তি পুরো মাস ডিউটি করেনি। দেখা যাচ্ছে কেউ 8 তারিখে জয়েন করে শেষ পর্যন্ত ডিউটি করেছে, কেউ 15 তারিখে জয়েন করে শেষ পর্যন্ত ডিউটি করেছে, পুরো মাস ডিউটি করেনি, তাকে অসম্পূর্ণ মাস বলে। অর্থাৎ আরেকভাবে বলা যায়, কোনো ব্যক্তি 1 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত ডিউটি করে চলে গেছে, এটা হলো অসম্পূর্ণ মাস। এবার আসা যাক কর্তব্যে অনুপস্থিতির জন্য কর্তন। ধারা 126(2) অনুযায়ী কর্তব্যে অনুপস্থিতির জন্য মজুরি কর্তনের ক্ষেত্রে মজুরি বলিতে শ্রমিকের মূল মজুরি, মহার্ঘ ভাতা এবং অ্যাডহক বা অন্তর্বর্তীকালীন মজুরি যদি থাকে কে বুঝাইবে, এবং শ্রমিকের মাসিক মূল মজুরি, মহার্ঘ ভাতা, অ্যাডহক অন্তর্বর্তীকালীন মজুরি যদি থাকে কে 30 দ্বারা ভাগ করিয়া দৈনিক মজুরির পরিমাণ নির্ধারণ করিবে, এবং উহা সংশ্লিষ্ট শ্রমিককে অবহিত করিতে হইবে। একটা কথা আপনাদেরকে বলে রাখি, এটা হলো অনুপস্থিতির জন্য। একজন শ্রমিক কন্টিনিউ আস্তে আস্তে যদি একদিন না আসে সেটাকে বলা হয় অনুপস্থিতি। সেই হিসেবে তার মজুরি কীভাবে কাটতে হবে, বেসিক বা মূল বেতনকে 30 দ্বারা ভাগ করিতে হবে। ফেব্রুয়ারি মাস 29, তবুও ফেব্রুয়ারি মাসে যদি স্যালারি শিট করেন অবশ্যই 30 দিয়ে ভাগ দিতে হবে। কোনো মাস 31 থাকলে 30 দিয়ে ভাগ দিতে হবে। এবং অসম্পূর্ণ মাসের ক্ষেত্রে এখানে যে মাস যে কয়দিন থাকবে ওই মাস, এই যে এখানে বলা আছে মাসের মোট দিনগুলো, যে কয়দিন দিন থাকবে ওই কয়দিন দ্বারা ভাগ করিতে হবে। এখন আমরা দেখি দুইটা প্রশ্ন এবং উত্তর সহ সমাধান করি, তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারব। এখানে মৌসুমী আক্তার বলে একজন শ্রমিক মাসিক মজুরি 8000 টাকা হেল্পার পদে নিযুক্ত হয়ে নিয়োগ দেওয়া হয়েছে 16 তারিখে, ওই মাসে তার বেতন কত পাবে? তাহলে আমরা যেটা বুঝলাম, 16 তারিখে জয়েন করছে, তাহলে কী বলা আছে এখানে একটু দেখে নেওয়া যাক। উক্ত মাসের মোট দিনগুলো দ্বারা ভাগ করিয়া মোট মজুরিকে, মানে গ্রস স্যালারিকে, উক্ত মাসের মোট দিনগুলো দ্বারা ভাগ করিয়া উক্ত মেয়াদের দিনগুলি অর্থাৎ উক্ত উপস্থিতির দিনগুলোকে গুণ করিয়া মজুরি হিসাব করিতে হইবে। তাহলে 8000 টাকা বেতন, যেহেতু অগাস্ট মাস একটু দেখে নেওয়া যাক, 31 তারিখে একটু দেখে নেওয়া যাক, অগাস্ট মাস 31 তারিখে 31 দিয়ে ভাগ, এবং 16 তারিখে জয়েন করলে 16 এভাবে করলে করে যেটা আসে এটা হলো এই যে 141 টাকা সে স্যালারি পাবে। স্যালারি শিট কীভাবে করবেন, এখানে আপনার এই পর্যন্ত তার স্যালারি। বন্ধুরা, আমি আপনাদেরকে একটু বলে রাখি, আমার স্যালারি শিটেরও পূর্ণাঙ্গ একটি ভিডিও অলরেডি পাবলিশ করা হয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন, বিস্তারিত জানতে পারবেন। এটা হলো স্যালারি স্ট্রাকচার, এখানে হলো অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্স কী করলাম একটু দেখে নেই, অ্যাটেন্ডেন্স করলাম
ষোলো তারিখ 16 দিন, বাট অফ ডে ছিল, ফ্রাইডে ছিল 2 দিন। তাহলে 2 দিন হলিডে, 14 দিন, আর 2 দিন 16 দিন, এই 16 দিন। এবং এখানে 1 তারিখ থেকে যে 15 তারিখে সে ছিল না, আমরা লজিকটার জন্য এখানে জাস্ট 15 দিয়ে রাখলাম। এখন কি করলাম, এই 15টাকে, 15টাকে গ্রস স্যালারিকে যেহেতু 31শে মাস, 31 দিয়ে ভাগ করে 15 দিয়ে গুণ করলাম। এই যে 8,000 টাকাকে 31 দিয়ে ভাগ করে এখানে L6, এই যে এল, এই সিক্স, 8,000 টাকাকে 15 দিয়ে ভাগ করে ইন্টু, সরি, 8,000 টাকা 31 দিয়ে ভাগ করে ইন্টু 15, এই যে অ্যাবসেন্ট অ্যামাউন্ট, একটা আছে জয়নিং অ্যাবসেন্ট, এটা পরে আমি আলোচনা করব। এখানে ডিডাকশান, এটা ডিডাকশানের ঘাট, নেট অ্যামাউন্ট কী করলাম, এই 8,000কে এই 15 দিনের যে টাকা এটা মাইনাস করে দিলে তার নেট অ্যামাউন্ট পেয়ে গেল। অর্থাৎ আমরা এভাবে করতে পারি, 8,000 গুণ 31 ইন্টু 16, এই যে দেখেন এটা এটা একই। এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন, দ্বিতীয় নম্বর প্রশ্নে যাওয়া যাক। এখানে সে 16 তারিখে যোগদান করে 19 তারিখে, 19 তারিখে অনুপস্থিত ছিল, সে ওই মাসে কত টাকা বেতন পাবে? সে 16 তারিখে জয়েন করছে মানে 16 থেকে 31 তারিখ পর্যন্ত 16 দিন। আমরা প্রথমে 16 দিনের স্যালারি সে ফুল পাবে এটা ধরেই নিব। এখানে একটু পড়ে আসি, কতবার অনুপস্থিতির জন্য কি বলছে, যে মূল মজুরিকে 30 দ্বারা ভাগ করিয়া দৈনিক মজুরি পরিমাণ নির্ধারণ করে, এটা মূল মজুরি। তাহলে আমরা এখানে এটা হলো 16 দিনের, 16 দিনে সে কত পাবে, এবং শুধুমাত্র একদিনে সে মূল মজুরি ডিডাক্ট করাবে। মূল মজুরি কত, ওর মূল মজুরি 4,100 টাকা, এই যে দেখেন বেসিক 4,100 টাকা, 4,100 টাকা ইন্টু 30, কিন্তু এখানে 30 দিয়ে ভাগ দিতে হবে, কারণ এখানে স্পষ্ট বলা আছে 30 দিয়ে ভাগ দিতে হবে, যে মাস হোক 30 দিয়ে, 12 মাস, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে মাসে আপনি অ্যাবসেন্ট ডিডাকশন করবেন না কেন, 30 দিয়ে। এখন এক্ষেত্রে, এক্ষেত্রে হলো 30 দিয়ে ভাগ, 31 দিয়ে ভাগ করে টোটাল যে টাকাটা আসবে, আসুক আমরা এখানে একটু দেখি, সমান দেই, এই টাকা আসছে, এর ভেতরে সে একদিন অ্যাবসেন্ট ছিল। অ্যাবসেন্ট এটা শুধুমাত্র বেসিককে 30 দিয়ে ভাগ দিয়ে যে কয়দিন অ্যাবসেন্ট সে কয় দিয়ে গুণ করে, এই যে 136 টাকা কাটাবে, বাকি টাকাটা সে পেয়ে যাবে, সুতরাং সে এই টাকা পাবে। কিভাবে স্যালারি শিট করবেন একটু দেখে নেওয়া যাক। এখানে 13 দিন সে প্রেজেন্ট ছিল, 13 আর 2 দিন অপডেট ছিল, 15 দিন, আর এই একটা জয়নিং অ্যাবসেন্ট। জয়নিং অ্যাবসেন্ট বলতে বোঝানো হয় জয়নিংয়ের পরে যে অ্যাবসেন্টটা, এবং অ্যাবসেন্ট মানে জয়নিংয়ের আগে যে অ্যাবসেন্ট 15 দিন ছিল সেই অ্যাবসেন্টটা। তাহলে এখানে এই অ্যাবসেন্টটা কীভাবে কাটা হলো একটু দেখি। এখানে এটার সাথে অ্যাবসেন্টে অ্যাবসেন্ট অ্যামাউন্ট, জয়নিং অ্যাবসেন্ট, জয়নিং ডিডাকশান, এখানে কীভাবে করলাম, এখানে বেসিককে একটু দেখে নেওয়া যাক, G6, এই যে বেসিক, এই যে G6কে 30 দ্বারা ভাগ করে এই যে জয়নিং অ্যাবসেন্ট এই 1 দিয়ে গুণ করলে 132 টাকা। এবার তার টোটাল আর্নিং হলো 8,000 টাকা, 8,000 টাকার থেকে এই দুইটা যোগ করে, এই দুইটা যোগ করে টোটাল ডিডাকশান, এই দুইটা যোগ করলে 4,008 হয়, 4,008। এখন নিট পে এটার সাথে এটা মাইনাস করলে নিট পে, অর্থাৎ সম্পূর্ণ সে সুযোগ সুবিধা পাবে শুধুমাত্র অ্যাবসেন্ট করলে, সে বেসিকের থেকে বেসিকটাই তার একদিনে চলে যাবে। সুতরাং এখানে একটু দেখে নেওয়া যায়, এখানে আমি সমান উঠাই দিলাম, 16 দিনের স্যালারি পাইছে, 16 দিন প্রেজেন্ট ছিল, এই টাকা 16 দিনে পাইছে, এবং এখানে শুধুমাত্র বেসিক 4,100 টাকা বেসিক, একদিনের জন্য সে যে টাকা আসে ওই টাকাটা ডিডাক্ট করা হবে। এখানে দেখেন ইকুয়াল, দেখেন 39,692 টাকা সে পাবে। সুতরাং বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং বুঝতে কোনো ধরনের অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্ত, আশা করি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।